নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো নোকিয়া কোম্পানির অসাধারণ একটা স্মার্টফোনের সম্পর্কে। এখনও ফোনটি লঞ্চ হয়নি, তবে লঞ্চ হতে চলেছে, খুব শীঘ্রই লঞ্চ হবে। তো বন্ধুরা, এই ফোনটি আপনারা যে সেটি হচ্ছে নোকিয়া XR21 স্মার্টফোনটি। এই ফোনটি আপনারা Android 13 ভার্সান দেখতে পেয়ে যাবেন, তার সাথে তিনটে কালারের সাথে আপনার 6 GB র্যাম এবং 256 GB ফোন মেমোরির সাথে এই ফোনটি আপনারা খুব শীঘ্রই লঞ্চ হতে দেখতে পেয়ে যাবেন। চলুন দেখা যাক এই ফোনটি ডিসপ্লেতে। নোকিয়া XR21 এই ফোনটির আপনারা 6.49 ইঞ্চি সুপার IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যার ইমেজ রেগুলেশন আপনারা 1080x2400 পিক্সেল দেখতে পেয়ে যাবেন, যার স্ক্রিন স্মুথ করবে 120Hz রিফ্রেশ রুট এবং এই সবকে পাওয়ার দেবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 পাওয়ারফুল প্রসেসার। বন্ধুরা, এবার কথা বলবো 4K ক্যামেরাতে। বন্ধুরা, এই ফোনটিতে আপনারা ডবল ক্যামেরা সাথে পেছনের ক্যামেরা আপনারা 64MP প্লাস 8MP দেখতে পেয়ে যাবেন এবং সামনের ক্যামেরা 16MP দেখতে পেয়ে যাবেন। আর এই সবকে চালু রাখার জন্য 4800mAh পাওয়ারফুল ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং যাকে চার্জ করবে 33W সুপার ফাস্ট চার্জার। বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ায় দাম রেখেছে 51,190 টাকা। বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে আমি সব কিছুই ডিটেলসে জানিয়ে দিলাম শর্টকাটের মাধ্যমে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা।